বিবাহ বিচ্ছেদের পরে গরিব হয়ে গেল মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। বাংলাদেশে চলে আসলো 5G। দেশের 200টি স্থানে পরীক্ষামূলক ভাবে কার্যক্রম চালাচ্ছে বিটিআরসি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। টেক অ্যান্ড্রয়েজ এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি ইব্রাহিম খলিল, আপনারা দেখছেন টেক অ্যান্ড্রয়েজ। তো চলুন শুরু করা যাক। আজকের দিনে প্রথম টেক নিউজটি হচ্ছে, বাংলাদেশে চালু হয়ে গেল 5G ইন্টারনেট। বিটিআরসির একটি নতুন অনুমোদন দেওয়া হয়েছে এবং পরীক্ষামূলক ভাবে 200টি স্থানে 5G নেটওয়ার্ক চালু করবে এবং 2G, 3G, 4G র সাথেই অ্যাডজাস্ট করে এই 5G নেটওয়ার্কটি চালু করবে এবং পরীক্ষামূলক ভাবে তারা এটি চালিয়ে দেখবে। নতুন প্রকল্প হাতে নিয়েছে বিটিআরসি। একটি বাজেট ঘোষণা করছে 2,204,39,00,000 টাকা ব্যয় একটি বড় প্রকল্প হাতে নিয়েছে এবং দেশে 5G নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে বাংলাদেশ এবং ঢাকা শহরের ভিতরেই 200টি স্থানের মধ্যে 5G নেটওয়ার্ক চলবে। মোবাইল ইন্টারনেট সেবায় মান বাড়ানোর জন্য মূলত এই 5G নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে এবং বিটিআরসি এবং প্রধানমন্ত্রী বা একনেকের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। এত বড় একটা বাজেট ঘোষণা করেছে যাতে বাংলাদেশের নেটওয়ার্কের অগ্রগতি হয় এবং 5G নেটওয়ার্ক সেবাটি বাংলাদেশের মানুষ পায়। আজকের দিন আরেকটি টেক নিউজ হচ্ছে, চার পায়ের রোবট ডগ কুকুর নামে একটি রোবট নিয়ে কাজ করতেছে শাওমি। ডেভেলপাররা কাজ করতে পারে এবং নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে, তার জন্যই এই ডেভেলপারদের সাথে এটি পরিচয় করে দেওয়া হয়েছে। এবং মাধ্যমে তারা জানিয়েছে যে তারা এইভাবে কাজ চালিয়ে যাচ্ছে এবং 1,000টি রোবট এরকম তৈরি করবে এবং পরীক্ষা চালাবে এবং এতে অনেক উন্নত মানের সেন্সর এবং মানুষের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য বা প্রকৃতির সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য অনেক সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এসব ক্ষেত্রে মূলত পরীক্ষামূলক ভাবে কাজ শেষ হলে তারা এই ডগ কুকুর বা সাইবার ডগ নামে যে রোবটটি তৈরি করেছে সেটি মূলত বাজারে আনবে এবং কোন মূলত বাজারে আনতেছে না, তারা এটি নিয়ে কাজ করতেছে সেটি প্রকাশ করলো এবং সেটি জানালো। এদিন আরেকটি টেক নিউজ হচ্ছে, বিবাহ বিচ্ছেদের পরে গরিব হয়ে গেলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এটির মূল কারণ হচ্ছে যে বিল গেটসের বিভিন্ন সম্পদাদি বা শেয়ার মালিকানাধীন অনেক ক্ষেত্রেই তা উনার স্ত্রীর সাথে অংশীদার ছিলেন। সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এখন দুইজনের সম্পত্তি ভাগাভাগির করার পরে মেলিন্ডাকে প্রথম অবস্থা শেয়ারে 240 কোটি শেয়ার দিয়ে দেওয়া হয়েছে ওনার স্ত্রীকে। মেলিন্ডাকে বিল গেটসের অনেক অংশীদার, অনেক প্রতিষ্ঠানের অংশ বা শেয়ারের অংশ মেলিন্ডাকে দিয়ে দিতে হয়েছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিল গেটস ধনীদের তালিকায়, বিলিয়নারদের তালিকায় চতুর্থ নাম্বারে ছিল। তো এখন সেখান থেকে তিনি পঞ্চমতম হয়েছেন এবং ফেসবুক চতুর্থতম পর্যায়ে উঠে এসেছে। তো এভাবেই তিনি ওনার বিল গেটসের সম্পত্তি কমে গেছে। তো দেখা যাচ্ছে যে দিন দিন সম্পত্তি কমার কারণে ধনীদের তালিকা থেকে পিছিয়ে যাচ্ছে। তো বিল গেটসের গরিব হওয়ার কারণ হচ্ছে সম্পত্তির ভাগাভাগি হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে। তো এটি হয়তো এটি মূল কারণ যে সম্পত্তির অনেক অংশ মেলিন্ডাকে দিয়ে দিতে হচ্ছে বিল গেটসকে। আজকে যে আরেকটি টেক নিউজ হচ্ছে, আকাশে বিজ্ঞাপন দেখাবে, শুনতেই কেমন অদ্ভুত লাগতেছে। তো মূলত হিলেন ম্যাক্সের এক্সপ্রেস ওয়ে, এটি রকেটের মাধ্যমে আকাশে বিলবোর্ড স্যাটেলাইট স্থাপন করা হবে এবং সেক্ষেত্রে বিভিন্ন বড় বড় কোম্পানি যারা আগ্রহ প্রকাশ করবে তারাই মূলত বিভিন্ন অ্যাড বা লোগো বা কোম্পানির নাম বা এভরিথিং অনেক কিছু যারা অ্যাডভার্টাইজ করতে চায় তারাই আকাশে এই অ্যাডভার্টাইজ করবে। আমি বুঝতেছি না আকাশে কে দেখবে এই অ্যাডভার্টাইজ। তো দেখা যাক তাদের বিজনেসের অগ্রগতি, তারা কিভাবে কি করে। 2022 সালে ঘোষণা দিয়েছে যে বিলবোর্ড স্যাটেলাইট পাঠানো হবে। বিজ্ঞাপন গুলো কত বড় হবে বা কিভাবে দেখাবে, কতটুকু বড় হবে বা একসাথে কতগুলো দেখাবে সেটি এখনো তারা ক্লিয়ার করে নাই। মূলত হয়তো এই বিলবোর্ড স্থাপন করার পরেই সব কিছু জানানো হবে এবং যারা বিজ্ঞাপন দিবে তারাই এটি বুঝে শুনে হয়তো বিজ্ঞাপন দিবে। আজকের দিন আরেকটি টেক নিউজ হচ্ছে, ফেসবুক বিশ্বের ডাউনলোডের দিক দিয়ে সবার শীর্ষে ছিল ফেসবুক এবং ফেসবুককে ছাড়িয়ে এখন টিকটক হয়ে উঠেছে ডাউনলোডের দিক দিয়ে সবার ঊর্ধ্বে। তো চীনা এই প্রতিষ্ঠানটি সবার উপরে উঠে এসেছে এবং সব দেশেই দেখা যাচ্ছে টিকটক অ্যাপস এর ডাউনলোড সংখ্যা দিন দিন বেড়ে চলেছে এবং কি আমেরিকাতেও এটি অনেক বেড়েছে এই শর্টকাট ভিডিও শেয়ারিং এই অ্যাপটি। তো ফেসবুককে
টেক্কা দিয়ে এখন সবার ঊর্ধ্বে উঠে এসেছে টিকটক। মূলত এটি একটি শর্ট ভিডিও প্ল্যাটফর্ম, বিভিন্ন ছোটখাটো ভিডিও আপলোড করা হয়। তো আশা রাখি যারা টিকটকার আছে তারা এই অ্যাপটাকে ভালোভাবে ব্যবহার করবেন বা ভালো ভিডিও দিয়ে মানুষকে সহযোগিতা করবেন, বা ভালো ভিডিও কন্টেন্ট বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও আপলোড করে সেক্ষেত্রেই হয়তো আরো ভালো হবে এবং জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে। সো গাইস, আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।